তো আমরা সবাই মিলে ইফতার করতেছি আর আমার ইফতার করা শেষ। তরমুজটা অনেক সুন্দর আমার কাছে খাইছে, অনেক মিষ্টি। আর এদিকে নানু বাড়ির কাছে পেঁপে আছে, এখানে তরমুজটা তরমুজ না খেলে মিস করবা। নানু বাড়ির তরমুজ আছে, কিন্তু এতদিন হচ্ছে আমরা কেনা তরমুজ খাইতাম, আর এবার নানু বাড়ির থেকে তরমুজ নিয়ে আসছি। ওইদিকে আপু পানি দিচ্ছে, আর এদিকে আব্বু ইফতারের জন্য প্রতিদিনের মতো আজকেও ফোর্স কাটাকাটি শুরু করে দিছে। যা যা কাটা দরকার সব কিছু কেটে নিতেছে আব্বু। এখানে দিয়েছি আনারস, আনারসকে দেখতে অনেক সুন্দর কিউ, আর খেতে খুব মিষ্টি। এখানে আলাদের জন্য আর এদিকে আম্মু চোলাই ভাজা পোড়া নিয়ে বিজি। তো সবাই সবার মতো এদিকে আম্মু পেঁয়াজ বসতেছে, ডালের গোড়া আর কি, আর এদিকে ছোলা ভোট বাসি, আর এদিকে এথেনার তোরণ লাচ্ছি বানাবে। তো লাচ্ছির জন্য সব কিছু প্রিপারেশন নিতেছে। এখানে কলা আছে, আর আম্মু এখানে টক দই বানাইছিল, টক দই দিয়ে লাচ্ছিও বেছিল। চলে আসছে আমাদের জন্য লাচ্ছি বানাইতে। তো ইফতারে আমি চলে আসছি লাচ্ছি বানানোর জন্য, তাই না? ইয়েস, তুমি তো চলে আসছো লাচ্ছি বানানোর জন্য, কারণ তোমাকে রাখা হয়েছে গড়ে লাচ্ছি বানানোর জন্য। লাচ্ছি খাবো শুধু তোমাকে এদিক পানে। এখন তুমি তো আপু ভালো করে এখন কলাগুলো চুলাইতেছে, চুলাইয়া মগের মধ্যে নিয়ে নিতেছে। তো এখানে সবগুলো কলা দিবা। তো এখানে ছয়টা কলা আছে, তো ছয়টা কলা আপু দিবে। আর এদিকে আছে দই, টক দই। এখানে আম্মু নিজে বানাইছে টক দই, আর সাথে ঠান্ডা পানি, যদিও এটা তেমন ঠান্ডা হয়নি। বরফ দিয়ে দিব, সমস্যা নাই, বরফ দিয়ে দিলে সে লাগবে। আর এদিকে আব্বু আনারস কাটতেছে, তো এদিকে তরমুজ পেঁপে আসছে, তো এগুলো কাটতে। কলা হচ্ছে এদিকে আমি ছিলাই নিছি, তো এখানে হচ্ছে আমি একটু দই দিয়ে দিব। তো এদিকে দই দিয়ে দিতেছে আপু টক দই, আম্মু নিয়ে যাতে বানিয়েছে টক দই, আর সাথে নানা বের গাছের কলা। তো লাচ্ছিটা বানাইলে দেখা যায় যে কিছুক্ষণের ভিতরে লাচ্ছি শেষ হয়ে যায়, কারণ অনেক মজাদার লাচ্ছি। আর দিব দো 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 পুরাটা দিয়ে দো, পুরাটা দিয়ে দো। পানি দিবা, ঠিক আছে? আগে এটা ইট অনেক কেয়া করে নেব। পেঁপেটা ছিল নানু বাড়ির কাছে, তরমুজটা কিন্তু নানু বাড়ির জমির তরমুজ আর কি। তো এইদিকে আমাদের ভাজার পরে কমপ্লিট, আবার একটু পরে হবে এখানে বানাবে চিকেন ফ্রাই। তো আজকে আমাদের ইফতারে চিকেন ফ্রাই থাকবে মনে করে, তো আমরা এইগুলো দিয়ে ইফতার করে নিব যেহেতু টাইম অনেক অল্প। তো এদিকে সব আইটেম নিয়ে বসে গেছে, আর আয়োজন দিয়ে দিছে। আর আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন রোজা ভাঙলাম লাচ্ছি দিয়ে। আমার লাচ্ছি দিয়ে তো সব জিনিস এখন মাখামাখি চলতেছে, আর সব আইটেম তো নিয়ে আমি বসেই গেছে। আর লাচ্ছি তো আপুর অনেক মজা হয়েছে, টেস্ট করে দেখছি অনেক সুস্বাদু লাচ্ছি বানাইছে আপু। আর আম্মু এদিকে অনেক সুন্দর করে বড়াগুলো মানে মুড়িগুলো মাখতেছে, যেহেতু আজকে আমাদের তেমন কোনো কিছুর প্ল্যানিং ছিল না,
তো কালকে ইনশাল্লাহ অনেক মজাদার মানে ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, কারণ কালকে আমাদের বাসায় মেহমান আসবে। তো আজকে থেকে মানে রাত থেকে সব কিছু প্রিপারেশন চলবে। দেখো মুড়ি দেহ কত রকম, তো অল্প দিও মুড়ি, অল্প অল্প এসে ঠিক আছে। তো আম্মু সব কিছু মেখে ভালো করে এখন মুড়ি দিয়ে দিচ্ছে, আর মুড়ি দিয়ে ভালো করে মেখে নিতেছে। তো এইদিকে কিন্তু আমাদের নানাবাড়ি গাছের পেঁপে আছে, অনেক মজা পেঁপে, আর পেঁপেটা অনেক মিষ্টি। তো নানাবাড়ি ক্ষেতের থেকে রিফাত আর মুসাল নিয়মিত পেরে নিয়ে আসছিল, তো আজকে এটা আমরা বানরে বাসে আনছিলাম। তো এখন আম্মু কেটে নিয়ে আসছে ইফতারি। অনেক বেশি মজা, তরমুজ আছে, কিন্তু এতদিন হচ্ছে আমরা কেনা তরমুজ খাইতাম, আর এবার নানু বাড়ির থেকে তরমুজ নিয়ে আসছি। আমি না, আমার বউরা নিয়ে আসছে।